হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা বিটি, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব আপনি একটি রাউন্ড পাইপে কিভাবে কানেকশন দেবেন। ওকে, এটা একটা আলাদা আলাদা পাইপ। হ্যাঁ, এই পাইপের যে কানেকশনটা দিয়েছি এই কানেকশনটা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখতে বলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। তো চলুন শুরু করা যাক। পাইপ কানেকশন দেওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, ধরেন যে আপনি যে কোনো মাপের বা যে কোনো সাইজের দুটি পাইপ নিলেন। হ্যাঁ, ধরেন আমার প্রথমেই বা আগেই আমার হচ্ছে যে পাইপের প্রোফাইলটা সিলেক্ট করা ছিল, বিদায় এখানে সরাসরি পাইপটা চলে এসেছে। তো আপনাদের প্রথমে নাও আসতে পারে, প্রথমে হচ্ছে যে পাইপের প্রোফাইলটা দিয়ে ধরেন যে দুইটা আপনি পাইপ নিলেন, নেওয়ার পরে আপনারা এখানে কানেকশন দিবেন। তো এখানে কানেকশন দেওয়ার জন্য আপনাকে যাইতে হবে অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্ট। এখানে যাওয়ার পরে এখানে টাইপ করতে হবে 1.4, যারা হচ্ছে যে 21.1% সফটওয়্যারটি ব্যবহার করেন। ওকে, তো এখানে এই কম্পোনেন্টটা চলে আসার পরে এখানে একটা ক্লিক করবেন, এবং তারপরে যে দুইটা প্রোফাইল আছে আপনার, দুইটা প্রোফাইলে ক্লিক করবেন, আপনার কানেকশনটা চলে আসবে। তো কানেকশনটা চলে আসার পরে আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এখন হচ্ছে যে আমার পাইপের ডায়াটা যদি আমি দেখি, এখানে হচ্ছে 200। ওকে, 200 বাই 10 মিলি আছে এটা প্রোফাইল, পাইপের প্রোফাইলটা, এটা ছোট বা বড় হতে পারে। ওকে, আমরা এখন কানেকশনে ক্লিক করে এটা এডিট করব। এই পাইপের এডিশনটা খুব সিম্পল। হ্যাঁ, আপনাকে হচ্ছে যে দেখেন সবকিছু বাই ডিফল্টই চলে আসছে, এখানে শুধুমাত্র আপনার হচ্ছে যে কানেকশন প্লেটের ডায়াটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, বেস প্লেট বলতে এই যে এখানে যে ইন প্লেটটা আছে সেটি বোঝাইছে। হ্যাঁ, এখানে থিকনেসটা দিয়ে দেব, তারপরে এখানে দিব হচ্ছে আপনার ডায়া। ডায়া বলতে আমার পাইপের ডায়া হচ্ছে 200, তাহলে এই ডায়াটা কত হবে, এটা হচ্ছে যে 50 50 100 বাড়াই দিলাম, তাহলে 300 এখানে দিলাম, 300। হ্যাঁ, আর এখানে টিউব স্টিপিনারের থিকনেস দেওয়া আছে, আপনি চাইলে এখানে ব্রেথ এবং হাইটটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আপনার ডায়াটা এরকম চলে আসলো। এখন তারপর হচ্ছে যে প্যারামিটারে হচ্ছে যে এখানে 10 মিলি 10 মিলি করে দেওয়া আছে। আমি যদি বাই ডিফল্টই ধরি, এখানে দেখেন কোয়ান্টিটি অফ স্টিপিনার, মানে এই যে এখানে যে স্টিপিনারগুলো আছে এই স্টিপিনার আপনি কয়টা দেবেন, এখানে দেওয়া আছে 6টা। ঠিক আছে, যদি আমি 4টা দিই তাহলে এখানে 4টা স্টিপিনার চলে আসবে। ওকে, স্টিপিনার কমে গেছে আর কি, তো আপনি চাইলে এখানে কম বা বাড়াই দিতে পারবেন। ওকে, এখন আসি জানাইল, এখানে কোনো কাজ নাই, বোল্টস এখানে এসে আপনার হচ্ছে যে বোল্ট স্ট্যান্ডার্ড, আপনি কোন স্ট্যান্ডার্ডের বোল্ট আপনি ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে কোন সাইজের বোল্ট আপনি ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে যে এই যে এখানে দেখেন এখানে ডায়াটা দিতে হবে। এখন হচ্ছে যে আমার আউট টু আউট এইটা আমার বেস প্লেটের ডায়া হচ্ছে 300। হ্যাঁ, তার মানে এখানে আমি দিয়ে দেবো 250, তার মানে হচ্ছে যে ওদিকে 25 25 করে থাকবে। ঠিক আছে, আর ভিতরে থাকবে 50, যদি মডিফাই করি তাহলে এটা ভিতরে চলে গেছে। ওকে, আর তেমন কোনো কাজ নাই। হ্যাঁ, আমার কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে হচ্ছে যে আপনারা শুধু এই থিকনেসটা দিয়ে দিতে পারবেন। থিকনেস দেওয়া গেছে, আপনারা হচ্ছে যে ব্রিজটা ব্রিজ এবং হাইটটা এখানে দিয়ে দিলে এটার সাইজটা কম বা বেশি হবে আপনাদের। ঠিক আছে, তো আশা করি পাইপের যে কানেকশনটা আছে এটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।